একদম একটা নতুন গজল আজকেই লেখাটা পেয়েছি আপনাদের এলাকার শায়খ আর আমার ছোট ভাই মুসাইদ তো একটি গজল খুব ভালো লাগলো আমার তো আমরা ছোট করে গিয়ে শোনাবো বুঝ শুনো এখানে প্রত্যেকে উপস্থিত আছে নবীর আশিক তো এক নবীর আশিকের মনের কথা কবি তুলে ধরেছে কবি লিখছে শুনো মন যেতে চাই সোনার মদিনা সুবহানাল্লাহ আমি যে প্রেমে নবীজি তোমার এই মন যেতে চাই সোনার মদিনা আমি যে প্রেমে নবীজি তোমার হৃদয়ে দেখেছে নবী তো জাহান আমি যে প্রেমে নবীজি তোমার আমি যে প্রেমে নবীজি তোমার এই মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা আমি যে প্রেমে নবীজি তোমার মধু বাগে সবার শেষে ফুটল মিমের ফুল সে ফুল আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল মরু বাগে সবার শেষে ফুটল মিমের ফুল আমি যে প্রেমে নবীজি তোমার তারপর শেষ কথাই কবি লিখছেন ও গো আকা দানা দেখা স্বপ্নে আমায় তোমার দিদার পেলে আমি ধন্য হয়ে যাই ও গো আকা দানা দেখা স্বপ্নে আমায় তোমার দিদার পেলে আমি ধন্য হয়ে যাই আকাশ ভরা কত তারা আকাশ ভরা কত তারা সবার সেরা চাঁদ সব নবীদের সেরা আমার নবী মোহাম্মদ প্রেম সাগরে দিয়েছি গো ঝাঁপ প্রেম সাগরে দিয়েছি গো ঝাঁপ দিও গো দেখা নবী মোহাম্মদ কবি মুসাইদ ছন্দ সুরে বলে আরবার কবি মুসাইদ ছন্দ সুরে বলে বারবার হে মন যেতে চাই সোনার মদিনায় হে মন যেতে চাই সোনার মদিনায় আমি যে প্রেমে নবীজি তোমার হৃদয়ে দেখেছি নবী তো জাহান হৃদয়ে দেখেছি নবী তো জাহান আমি যে প্রেমে নবীজি তোমার এই মন যেতে চাই সোনার মদিনা আমি যে প্রেমে নবীজি তোমার এ মুসাইদ তুমি লিখেছো এটা হ্যাঁ এবারে এটা পাল্টাতে হবে এত হিট লিখলে কি করে হবে মুসাইদের কালাম শুনে দিল এ ছোটাকা শয়তান ইবলিস দিতে পারেনি ধোকা আবুল কালাম তোমার পঞ্চাশ টাকা হাবিবুর তোমারে পঞ্চাশ টাকা মুসাইদ শোনা তুমি বসে পড়ো।